আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমাদের অনলাইন ব্যাচ ফোরের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই পাঁচ সেপ্টেম্বর থেকে তো গত মাস থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম বাট দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটা শুরু করা হয়নি তো প্রত্যেক বছরই আমরা মূলত চার মাসের একটা স্পেশাল কোর্স করিয়ে থাকি এটা আমরা দু সাল থেকে শুরু করেছি এরপর একুশ বাইশ তেইশ অর্থাৎ প্রতি বছরই আমরা এই স্পেশাল ব্যাচটির আয়োজন করে থাকি তো এবছর আমরা চেয়েছিলাম এক মাস আগে শুরু করতে যাই হোক তো আমাদের এই ব্যাচের কার্যক্রম বা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ পাঁচ সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে আর আমাদের ক্লাসের মাধ্যম অ্যাজ ইউজুয়াল আমরা জুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি তো এবারও ব্যতিক্রম নয় জুমের মাধ্যমে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে এবং লাইভ ক্লাসগুলো আমরা রেকর্ড করে রাখি যদি কেউ কোনো কারণে ক্লাস মিস করে তাহলে সেই রেকর্ড ক্লাসটা সে দেখতে পারবে আমাদের ক্লাসে টাইম রাখা হয়েছে সন্ধ্যা সাতটায় তবে এটা মাকে আমাদের সাথে পরিবর্তনশীল অর্থাৎ নামাজের টাইম চেঞ্জ হলে ক্লাসের টাইমও হয়তো চেঞ্জ হতে পারে এভাবে হয়তো ক্লাস টাইমটা একসময় সাড়ে ছয়টা বা ছয়টা পর্যন্ত হতে পারে তো সাধারণত আমরা দেড় থেকে দুই ঘন্টা ক্লাস নিয়ে থাকি আবার অনেক সময় এটা ক্লাসের টপিকের উপর বেস করে অনেক সময় কম বেশি হয়ে থাকে আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকবে এবং প্রত্যেক সপ্তাহে একটি সাপ্তাহিক পরীক্ষা থাকবে আমাদের এখানে যেহেতু এটা চার মাসের কোর্স আমরা যদি মান্থলি হিসেবেই কোর্স ফি নিয়ে থাকি তবে এই কোর্সের জন্য আমরা মূলত দুই ধাপে আমরা ফুল পেমেন্ট নিব ইনশাআল্লাহ আমাদের নর্মালি ভর্তি ফি থাকে দু টাকা এবং মাসিক বেতন থাকে বাংলা ভার্সনের জন্য দু টাকা এবং ইংলিশ ভার্সনের জন্য পঁচিশশো টাকা তো এই জন্য সবসময় ভর্তির সময় আমাদেরকে চার হাজার আশি টাকা দিয়ে ভর্তি হতে হয় এবং ইংলিশ ভার্সনের জন্য এটা চার হাজার পাঁচশো নব্বই টাকা দিয়ে ভর্তি হতে হয় তো এটাই আমাদের ভর্তি ফি থাকবে ভর্তির সময় পরবর্তী মাসে আমাদের যে ডিউটা থাকবে আমাদের টোটাল যেহেতু চার মাসের কোর্স প্লাস ভর্তি ফি সব মিলে বাংলা ভার্সনের জন্য দশ হাজার দুশো টাকা এবং ইংলিশ ভার্সনের জন্য বারো হাজার দুশো চল্লিশ টাকা তো আমাদের বাকি যে ডিউটা থাকবে সেটা আমরা নেক্সট মান্থে অর্থাৎ সেপ্টেম্বরের পর অক্টোবর মাসে অক্টোবর মাসের পাঁচ তারিখের মধ্যে আমরা বাংলা ভার্সনরা ছয় হাজার একশো বিশ এবং ইংলিশ ভার্সনরা সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ পে করবো তবে কেউ চাইলে ভর্তির সময় আমরা ফুল কোর্সের ফিও পে করতে পারি এটা অনেক গার্ডেনই এর আগেও করেছেন এটাও আমরা করতে পারি চাইলে এতে কোনো সমস্যা নেই এটা করা যাবে আর আমাদের যোগাযোগের জন্য বা আমাদেরকে পেমেন্ট করার জন্য এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জুনায়দ সার লেখা উনি মূলত আমাদের অনলাইন ক্লাস ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আর ওনার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা এই নম্বরে আমরা বিকাশ বিকাশে এটা তো অবশ্য নগদ নেই শুধু বিকাশ আছে আপনারা কেউ যদি নগদে পে করতে চান তাহলে আমি সেটা উল্লেখ করে দিচ্ছি যেহেতু অনেকে হয়তো বা নগদে পে করতে চাইবেন এটা আমার নম্বর আপনার চাইলে এই নম্বর যদি নগদ থাকে যদি আমার বিকাশও আছে বাট যদি বিকাশ হয় তাহলে তো আপনারা ওই নম্বরেই পে করতে পারেন অর্থাৎ এটাতে শুধু বিকাশ রয়েছে এটাতে সম্ভবত নগদ নেই যতটুকু আমার জানা আছে জিরো নাইন এইট ফোর থ্রি ডবল সিক্স ডবল থ্রি জিরো তো এটা আমার পার্সোনাল নগদ এবং বিকাশ নম্বর এটাতেও পে করা যাবে কেউ নগদে পে করতে চাইলে আর যদি বিকাশে পে করতে চান এটাতে দুটাই পার্সোনাল নম্বর তো জুনাইদ স্যারকেই আপনারা নক করবেন যেহেতু আমার ব্যস্ততার কারণে আমি আসলে সবসময় রিপ্লাই দিতে পারি না বা ফোন রিসিভ করতে পারি না এই জন্য আমাদের নতুন একজন স্যারকে নিয়োগ দেওয়া হয়েছে সম্প্রতি অনলাইন ক্লাসগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বা সব ক্লাসগুলো যেন ঠিকমতো পরিচালিত হয় এই জন্য আর কি তো আপনারা পে করার পরে এখানে যে কিছু ইনফরমেশন আছে অর্থাৎ জুনায়দ স্যারের যে নম্বরটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আপনার আপনারা যে নম্বর থেকে পে করেছেন সেই বিকাশ বা নগদ নম্বর স্টুডেন্টের নাম স্কুলের নাম এবং কোন ফার্শন নিজ জেলা এবং অভিভাবকের নম্বর এই ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন ঠিক আছে এরপরে সব কিছু কনফার্ম হওয়ার পরে আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে প্রত্যেকটা ব্যাচের জন্য সেই ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া হবে এরপরে আমরা ফেসবুক গ্রুপ থেকে আমাদের ক্লাসের লিঙ্কটা পেয়ে যাব। তো আমাদের প্রথম ক্লাসের যে লিঙ্কটা দেওয়া হবে এটা আগামী মাসে অর্থাৎ অক্টোবরে অক্টোবর পাঁচ তারিখে আবার চেঞ্জ হবে এবং অক্টোবরে আমাদের বাকি পেমেন্ট করে আমরা অক্টোবর থেকে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কে আমরা একদম ডিসেম্বর পর্যন্ত ক্লাস করতে পারবো সাধারণত একটা যে ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হয়ে থাকে জানুয়ারি ফার্স্ট উইকে সাধারণত হয় অর্থাৎ ফার্স্ট ফ্রাইডেতে সেই হিসেবে আমরা চার মাস সময় পাচ্ছি চার মাস সময় সিলেবাস কমপ্লিট করার জন্য যথেষ্ট তবে অবশ্যই কিছুটা অ্যাডভান্স হতে হবে যদি কেউ সারা বছর কোনো পড়াশোনাই না করে তার জন্য এটা অবশ্যই ডিফিকাল্ট হবে তার জন্য এই কোর্সটা হয়তো খুব বেশি ফলপ্রসূ নাও হতে পারে বাট কিছু পড়াশোনা হয়েছে অ্যাটলিস্ট ক্লাস সিক্সের বইগুলো বা টেক্সট বইগুলো পড়া হয়েছে বেসিক কিছু পড়াশোনার হয়েছে কিংবা অনেকে তাদের রিভিশন করার জন্য পড়াগুলোকে রিভাইজ করার জন্য শেষ মুহুর্তে আমাদের কোর্সগুলো করে থাকেন বা ভিন্ন কোচিং সেন্টারে জয়েন করে তাদের প্রশ্নের ধরন বা তাদের পড়ানোর স্টাইল এগুলোও তারা যাচাইয়ের জন্য অনেক সময় জয়েন করে থাকেন তো আমাদের প্রত্যেক এই সেই ব্যাস থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু স্টুডেন্ট চান্স পেয়ে থাকে অর্থাৎ এটাই এমন না যে চার মাসের কোর্স বলে চান্স পাওয়া যাবে না এখান থেকে প্রত্যেক বছরই আমাদের এই বিশেষ করে আমাদের প্রথম বছর তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল আমাদের স্টুডেন্ট এই দ্বিতীয় ব্যাচ ওটা আমাদের ছিল দ্বিতীয় ব্যাচ যেটা আমরা সেপ্টেম্বরে শুরু করেছিলাম সেই ব্যাচে সেই শিক্ষার্থী ছিল এবং প্রত্যেক বছরই আমাদের এই ব্যাচ থেকে অনেক শিক্ষার্থী কেয়ার করে চান্স পাচ্ছে এই জন্য চার মাস ভালো করে প্রস্তুতি নিলে একটা স্টুডেন্টের সিলেবাস খুব ভালোভাবে সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি এবং সে খুব ভালো করবে ইনশাআল্লাহ কার ভর্তি পরীক্ষায় আর অনেক গার্ডেনি প্রি ক্যাডেট ব্যাচের জন্য আমাদেরকে নক করতে যে নতুন কোনো ব্যাচ শুরু করব কি না আমাদের প্রি ক্যারেটের দুইটা ব্যাচ চল চলমান রয়েছে আমরা আসলে হয়তো বা নতুন কোনো ব্যাচের ব্যাপারে আর চিন্তা করছি না আপনারা যদি ভর্তি করতে চান তবে আমাদের লাস্ট যে ব্যাচ আমরা শুরু করেছি প্রি ক্যারেটের জন্য সেই ব্যাচে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারবেন ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য تو السلام عليكم ورحمة الله